আজকাল এই পৃথিবীতে ভিডিও গেমস খেলতে ভালোবাসে না এমন লোক খুব কমই দেখতে পাওয়া যায়, স্পেশালি টিনেজরা। এই পৃথিবীর পপুলেশনের 90% লোক ভিডিও গেম খেলতে ভালোবাসে এবং খেলে। একটি সার্ভে অনুযায়ী এই পৃথিবীর লোকেরা এক সপ্তাহে প্রায় 3 বিলিয়ন আওয়ার ভিডিও গেম খেলে। সায়েন্স এবং টেকনোলজির দৌলতে আজকালকার ভিডিও গেমগুলি এতটাই হাই এন্ড যে কিছু কিছু গেম আমাদের রিয়েল ওয়ার্ল্ডের ফিলিং দিয়ে থাকে। গেম খেলার সময় মনে হয় যে আমরাও বুঝি এই গেমেরই একটি অংশ। পাবজি এবং ফর্টনাইট ব্যাটল গ্রাউন্ডের মতো হাই পারফরমেন্স গেমগুলি ইন্টারনেট জগতে তোলপাড় শুরু করে দিয়েছে। লোকেরা এই গেমগুলিতে এতটাই অ্যাডিক্টেড হয়ে গেছে যে তারা ঘন্টার পর ঘন্টা এই গেমগুলি খেলেই দিন পার করে দিচ্ছে। কন্টিনিউ বহু ঘন্টা ধরে গেম খেলার ফলে রিসেন্টলি ভারতের মধ্যপ্রদেশে 16 বছর বয়সের এক টিনেজের মৃত্যু পর্যন্ত হয়ে গেছে। আর একটি মৃত্যু নয়, গত কয়েক বছরে ভিডিও গেমস খেলার কারণে মৃত্যুর এই ঘটনা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে উঠে এসেছে। আর এই প্রতিটি ঘটনাতে গেমারকে তার গেমিং কনসোলের সামনে মৃত পাওয়া গেছে। দেখুন, গেম খেলা অতটা খারাপ নয়। গেম খেলার ফলে আমাদের ব্রেনে কিছু ভালো প্রভাবও পড়ে থাকে। কিন্তু যেমনটি আপনি জানেন যে কোনো জিনিস লিমিটের বাইরে করলে তা আপনার ক্ষতি অবশ্যই করবে। গেম আপনার ক্রিয়েটিভ স্কিলকে বাড়াতে সাহায্য করে। গেম খেলার ফলে আপনার মধ্যে কোঅর্ডিনেশন, প্রবলেম সলভিং স্কিলস, আপনার মেমোরি, মাল্টিটাস্কিং স্কিলস এবং আপনার কনসেন্ট্রেশন পাওয়ার বৃদ্ধি পায়। কিন্তু বেশি সময় পর্যন্ত গেম খেলার অভ্যেস আপনার জন্য খুবই মারাত্মক। আর প্রতিটি দেশের ডক্টরদের কাছে এটি একটি সিরিয়াস প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। গেম খেলার এই অভ্যেসটি আপনার ভিডিও গেমসের থেকে বেশি ফিজিক্যাল গেমসে হওয়া উচিত। প্রতিটি দেশের জন্য এই ভিডিও গেমস একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রতিটি দেশে এই লং আওয়ার গেমিং, অর্থাৎ বেশিক্ষণ ধরে গেম খেলার এই অভ্যেসটি একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তাই আজকের এই ভিডিওটিতে আমরা দেখব এবং জানব যে যদি আপনি বেশিক্ষণ সময় পর্যন্ত এই ভিডিও গেমস খেলেন তাহলে আপনার শরীরে তার কি কি এফেক্ট পড়বে। দেখুন, আমি বলছি না যে আপনি ভিডিও গেমস খেলা বন্ধ করুন। 30 মিনিট বা 1 ঘন্টার জন্য যদি আপনি ভিডিও গেম খেলেন তাহলে তা আপনার কোনো ক্ষতি করবে না, বরং আপনার ব্রেনে এর কিছু ভালো প্রভাব পড়বে। কিন্তু যদি আপনি বহুক্ষণ সময় পর্যন্ত গেম খেলে থাকেন তাহলে এটি আপনার বহু ক্ষতি করবে। আজকালকার প্যারেন্টসদের ক্ষেত্রে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই ভিডিও গেমস। ছোট ছোট শিশুরা তাদের বাবা মায়ের মোবাইল নিয়ে গেম খেলা শুরু করে দিচ্ছে। আবার অনেক সময় তো এমনও হয় যে তাদের হাতে মোবাইল ফোন না দিলে তারা কান্নাকাটি শুরু করে দেয়। আপনার বাড়ির আশেপাশে হয়তো আপনি এই জিনিসটি লক্ষ্য করে দেখেছেন, তাই না? দ্য সেকেন্ড ক্লাস সিন্ড্রোম, এটি একটি এমন সমস্যা যা শুধু গেমারদেরই নয় বরং সেই সকল লোকেদেরও হয়ে থাকে যারা বহুক্ষণ ধরে একই জায়গায় বসে থাকে। বহুক্ষণ ধরে একই জায়গায় বসে থাকার ফলে শরীরের বিভিন্ন জায়গায়, স্পেশালি পায়ে, রক্ত চলাচলে বাধা পায়। আপনার হার্ট সেই সকল জায়গাগুলিতে রক্তকে পাম্প করতে পারে না। বহুক্ষণ ধরে একই জায়গায় একইভাবে বসে থাকার ফলে আপনার শরীরে রক্ত চলাচলের ডিসব্যালেন্স ঘটে। শরীরের রক্ত চলাচলের ডিসব্যালেন্সের কারণে আপনার শরীরের ভেইন্স বা শিরা পার্মানেন্ট ড্যামেজও হতে পারে। 2015 সালে একটি ছেলের পায়ে চোট লাগার ফলে ডক্টরস তাকে বেড রেস্টের কথা বলেছিল। বাড়িতে বসে বসে সেই ছেলেটি গেম খেলা শুরু করে দেয় এবং ধীরে ধীরে সে গেমে এতটাই অ্যাডিক্টেড হয়ে যায় যে সে তার খাওয়া দাওয়া সব ভুলে সবসময় সেই ভিডিও গেম নিয়েই মেতে থাকত। 30 আগস্ট 2015 সালে সেই ছেলেটির প্যারেন্টস দেখতে পায় যে তার ছেলে কম্পিউটারের সামনে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। যখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন ডক্টরস তাকে মৃত বলে ঘোষণা করে। ডক্টর বলেছিল যে বডি মুভমেন্ট না হওয়ার ফলে তার ভেইন্স বা শিরা ব্লক হয়ে গিয়ে সে মারা যায়। এটি হলো সেই সেকেন্ড ক্লাস সিন্ড্রোম যার কথা আমি আপনাকে বললাম। এই সেকেন্ড ক্লাস সিন্ড্রোম থেকে বাঁচার উপায় হলো, যখনই আপনি দেখবেন যে আপনি অনেকক্ষণ ধরে কোথাও একই পোজে বসে আছেন, তখন 15 থেকে 20 মিনিট পরপর আপনি আপনার শরীরের বিভিন্ন অঙ্গগুলিকে একটু নড়াচড়া করাবেন। আপনার হাত ও পায়ের আঙুলগুলিকে নড়াচড়া করাবেন, আপনার ঘাড় ও কোমরকে একটু নড়াচড়া করাবেন। এর ফলে আপনার হার্ট যে পরিমাণ রক্তকে পাম্প করবে সেই পরিমাণ রক্তকে
শিরা বা ভেইন্স শরীরের প্রতিটি অংশে পৌঁছে দিতে পারবে এবং আপনার ব্লাড সার্কুলেশন ব্যালেন্সড থাকবে। বেশি মাত্রায় গেম খেললে আপনার হার্টও কাজ করা বন্ধ করে দিতে পারে। 6 জানুয়ারি 2015 32 বছরের এক ব্যক্তি ইন্টারনেট ক্যাফেতে গিয়ে সারাদিন গেম খেলে এবং পরের দিনও আবার সেই ক্যাফেতে এসে সারাদিন গেম খেলে। 8 জানুয়ারি 2015 তাকে সেই ক্যাফের কম্পিউটার ডেস্কে মৃত পাওয়া যায়। ডেথ রিপোর্টে তার মৃত্যুর কারণ উল্লেখ ছিল হার্ট ফেলিয়ার। ক্লান্তি, ঘুম কম, খাওয়া দাওয়ার ডিসব্যালেন্সড ঘটার ফলে, কন্টিনিউ দুদিন ধরে গেম খেলার ফলে সে ব্যক্তির হার্ট হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়। এবার যদি আমি আপনাকে একটি প্রশ্ন করি যে যদি আপনাকে সারাদিন গেম খেলতে বলা হয় তাহলে আপনি কোন গেমটিকে পছন্দ করবেন, পাজল এবং লজিক্যাল গেম নাকি অ্যাকশন গেম? আপনাদের মধ্যে থেকে অনেকেই হয়তো বলবেন যে অ্যাকশন গেম খেলা পছন্দ করব। কিন্তু আপনি কি জানেন যে রিসার্চ অনুযায়ী অ্যাকশন গেম খেলার ফলে আমাদের ব্রেইনের স্ট্রেটাম নিউক্লিয়াস নামক একটি অংশ ধীরে ধীরে ছোট হতে শুরু করে দেয়? ব্রেনের এই অংশটি অর্থাৎ এই নিউক্লিয়াস আমাদের ব্রেনে বাইরের জগতের ম্যাপ তৈরি করতে সাহায্য করে। যেমন মনে করুন, আপনার বাড়ি থেকে আপনি যে স্কুলে যান সেই রাস্তার ম্যাপ আপনার ব্রেনের এই অংশটি স্টোর করে। কিন্তু যে সকল ব্যক্তিরা অ্যাকশন গেম খেলে তারা রেসপন্স লার্নিং নামক টেকনিকের ব্যবহার করে থাকে, তারা অ্যাডভান্স প্লেস লার্নিং টেকনিককে ইউজ করতে পারে না। রেসপন্স লার্নিংয়ের তুলনায় প্লেস লার্নিং অনেক অ্যাডভান্স, তাই যে সকল ব্যক্তিরা অ্যাকশন গেম খেলে তারা এই প্লেস লার্নিং টেকনিককে ইউজ করতে জানে না। এই রেসপন্স লার্নিং এবং প্লেস লার্নিং কি তা নিয়ে আমি একটি ভিডিও তৈরি করব। এই ভিডিওটিতে এই বিষয়টিকে বলতে গেলে ভিডিওটির ডিউরেশন অনেক বড় হয়ে যাবে। বেশি অ্যাকশন গেম আমাদের ব্রেনের স্ট্রেটাম নিউক্লিয়াসকে ছোট করে দেয় এবং আমাদের ম্যাপিং এবিলিটিকে কম করে দেয়। সপ্তাহে 7 দিনের মধ্যে যদি আপনি 1 থেকে 2 ঘন্টা গেম খেলেন তাহলে এটি আপনার ক্ষতি নয়, বরং উপকার করবে। সপ্তাহে 1 থেকে 2 ঘন্টার গেম আপনার মধ্যে ক্রিয়েটিভ স্কিলকে বাড়াতে সাহায্য করে। এর সাথে সাথে আপনার মেমোরি, প্রবলেম সলভিং স্কিলস এবং মাল্টিটাস্কিং স্কিলসকে বাড়াতে সাহায্য করে। আর শুধু তাই নয়, সপ্তাহে 1 থেকে 2 ঘন্টার গেম আপনার মধ্যে কনসেন্ট্রেশন পাওয়ারকে বৃদ্ধি করতেও সাহায্য করে। কিন্তু বেশি পরিমাণ গেম অর্থাৎ দিনে 3 থেকে 4 ঘন্টার গেম আপনার ব্রেনকে তো ড্যামেজ করবেই, এর সাথে সাথে আপনার হার্টকেও দুর্বল করে দেবে। নিউরোসায়েন্টিস্টদের মতে বেশি মাত্রায় গেম খেলার ফলে আপনার ব্রেনের ফিজিক্যাল স্ট্রাকচারও চেঞ্জ হয়ে যায়। আর যেমনটি আমি আপনাকে আগেই বললাম যে ভিডিও গেমের পরিবর্তে আপনার ফিজিক্যাল গেমের দিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। ফিজিক্যাল গেম আপনার উইল পাওয়ারকে বৃদ্ধি করতে সাহায্য করে। ভিডিও গেমের মতো ফিজিক্যাল গেমও আপনার কনসেন্ট্রেশন পাওয়ারকে বৃদ্ধি করতে সাহায্য করে। ফিজিক্যাল গেম আপনার হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে, আপনার স্ট্রেসকে কম করতে সাহায্য করে। আর শুধু তাই নয়, ভিডিও গেমের মতো ফিজিক্যাল গেমও আপনার মেমোরি পাওয়ারকে স্ট্রং করতে সাহায্য করে। দেখুন, আমি আপনাকে গেম খেলা বন্ধ করতে বলছি না, আমি বলছি যে আপনি সেই ভিডিও গেমকে লিমিটেড ওয়েতে খেলুন এবং ভিডিও গেমের সাথে সাথে ফিজিক্যাল গেমের উপরেও গুরুত্ব দিন। স্পেশালি প্যারেন্টসদের বলি, আপনি আপনার শিশুকে ভিডিও গেমসের সাথে সাথে ফিজিক্যাল গেমগুলিও খেলতে বলুন, কারণ ভিডিও গেমসের তুলনায় ফিজিক্যাল গেমস আপনার শিশুর ব্রেনকে বেশি স্ট্রং ও শার্প করে তুলবে। তো বন্ধু, আপনি কোন ভিডিও গেম খেলতে ভালোবাসেন এবং তা সপ্তাহে কত ঘন্টা খেলেন তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি।